শুক্রবার চট্টগ্রামের ফটিকছড়ির আলোকিত বালুচিলায় প্রয়াত গুণীজনদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় বালুচিলায় বিভিন্ন সময়ে প্রতিষ্ঠিত স্কুল ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রয়াত শফিকুর রহমান মেম্বার, মোস্তফা সওদাগর, দলিলুর রহমান, তফজল আহমদ ও ডক্টর রফিকুল ইসলামকে শ্রদ্ধা ভরে স্মরণ করা হয়। তাদের আত্মার শান্তির কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুই নম্বর দাঁতমারা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ জিয়ানি আলম ও মুক্তিযোদ্ধা জালাল আহমদ।